প্রশিক্ষণের মধ্য দিয়ে লাইসেন্স হাতে পেলেও বাস্তবে তার পরোয়া করে না চালকরা। সাজা না হয় মামলার পর মামলা হলেও বাস চলাচলের ক্ষেত্রে কোনো ব্যবস্থাপনায় কাজে আসছে না। পুলিশ ও বিআরটি এর তৎপরতা থাকলেও সড়কে চলছে অনিয়ম, ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। খানাল আমিনের রিপোর্ট। দিন দিন মুখ থুবড়ে পড়ছে সড়ক পরিবহন ব্যবস্থাপনা, বিশেষ করে যাত্রীবাহী বাসের ক্ষেত্রে কোনো ব্যবস্থাপনাই কাজে আসছে না। চালকদের প্রায় সবারই বৈধ লাইসেন্স আছে, কয়েকটি ধাপে পরীক্ষা দিয়েই এই লাইসেন্স মেলে। সে সময় তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সড়কে কি করা যাবে আর কি করা যাবে না, কিন্তু বাস্তবে এসে তার সবই যেন ভুলে যাচ্ছে চালকরা, কারণ মালিকের কাছে নির্দিষ্ট অর্থ জমা দেওয়ার ভূত সবসময় তারা করে তাদের। যে অবস্থা পরিস্থিতি, এভাবে ধাক্কা লাগে এই গাড়ি, একটা আমি না লাগালো আরেকজন এসে লাগাই দেয়। ঠান্ডা মাথা ঠান্ডা মস্তিষ্কে গাড়ি চালাতে হবে, আর নিয়ম মাফিক গাড়ি চালাতে হবে, তাহলে মজার কিছুটা নিয়ন্ত্রণ আসবে। যাত্রী বেশি উঠাইলে একটা চাকরি মহাজনের কাছে একটু ভালো থাকা যায়। মামলা খাই, অপরাধ করি, রাস্তায় কাগজ ডেট ফেল থাকে, অনেক সময় কাগজের টাইম শেষ। তবে ঢাকা সেনানিবাস এলাকায় যেসব বাস চলাচল করে তাদের আবার সব ধরনের নিয়ম নীতি মেনে চলার তাগাদা রয়েছে। প্রতিদিনই মনে করেন আমাকে কাগজপত্র চেক করে, প্রতিদিনই লাইসেন্স চেক করে, এ কারণে আমরা ক্যান্ডারম্যানের লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারি না। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ড্রাইভার গাড়ি চালাতে পারে না। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে ওদের আইন কারণ হিসেবে গাড়ি ইউনিটে ঢুকায়। নানা ধরনের অনিয়মের কারণে প্রতিদিনই চালক কিংবা বাসের বিরুদ্ধে শত শত মামলা করছে পুলিশ, কিন্তু সেই অনিয়ম আর থামছেই না। কোনো কোনো ড্রাইভারের জিজ্ঞাসা করে দেওয়া যায় যে কোন টাকাও চালায় গাড়ি, প্রতিদিন যে খরচ আছে খরচ তো ড্রাইভার মালিকের জমা দেওয়া, তারপরে তাদের আবার ওইখান থেকে পয়সা তাদের নিতে হবে, লাভের অংশটা কত থাকবে না থাকবে এগুলো চিন্তা ভাবনা করে তারা এই যে বেপরোয়া গাড়ি চালায়। বিআরটিও নিয়মিত অভিযান পরিচালনা করছে নগরীর মোড়ে মোড়ে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে ঢাকা শহরে দেখা যায় যে পিছনের গাড়িকে অবিপরাভাবে ওভারটেক করে, অনুমোদিত ওভারটেক করে আবার সে গাড়িকে ব্যারিকেড দিয়ে রাখে যাতে অন্য প্যাসেঞ্জার না তুলতে পারে। এই যে অনিয়মগুলো, এটা তো তারা জানে, তারা নিজেরাও বুঝে এটা ঠিক হচ্ছে না, তারপরও করতেছে। বাস ফ্রাঞ্চাইজি হলে চালকদের মধ্যে প্রতিযোগিতা কমার পাশাপাশি সড়ক দুর্ঘটনাও কমে আসবে বলে মনে করেন বিআরটিএর কর্মকর্তা। ওভারটেকিং এ বেপরোয়া গাড়ি চালায় দুটোই কিন্তু মূলত দায়ী।